রাজ্যের সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়ার দিন কি তাহলে শেষ স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকা ঘিরে সেই প্রশ্ন ঘুরছে নানা মহলে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী সহ চারটি কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে তা নিয়ে সরব হয়েছে বিভিন্ন সরকার পক্ষের কোনো বক্তব্য যদিও পাওয়া যায়নি সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ইএসআই কার্ড থাকা বাধ্যতামূলক এর মধ্যে কোনোটাই না থাকলে সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেয়া হবে পিপিপি মডেলে তৈরি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করাতে গেলেও সাথী কার্ড থাকা বাধ্যতামূলক মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর বুধবার এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখা গেল প্রতিদিনের মতোই অ্যাডমিশন ডেস্কে গিজগিজে ভিড় যেসব রোগীদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের অ্যাডমিশন ডেস্ক থেকে পাঠানো হচ্ছে স্বাস্থ্যসাথী ডেস্কে ভর্তির আগে সেখানে রোগীর প্যাকেজ নির্দিষ্ট করে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করা হচ্ছে প্যাকেজ অনুযায়ী টাকা কেটে নেওয়া হচ্ছে কার্ড থেকে কম্পিউটারের মধ্যে স্বাস্থ্য সাথী হেল্পডেস্কের এখানে একজন কার্ড জমা দিয়েছেন রোগী তার কার্ড এখানে যে বিশেষ যন্ত্র রয়েছে সেই বিশেষ যন্ত্রের মধ্যে সেই কার্ড দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে সেই রোগীর কত টাকা ব্যালেন্স আছে সেটা একদম স্পষ্ট বলা হচ্ছে পাঁচ লক্ষ টাকার মেডিক্লেম আমরা জানি এই পাঁচ লক্ষ টাকার মধ্যে ইন্স কোম্পানি তারা দেন দেড় টাকা এবং অ্যাসিওরেন্স অ্যামাউন্ট বাবদ স্বাস্থ্য ভবন দেয় লক্ষ টাকা হাসপাতাল খবর রোগী যতদিন সরকারি হাসপাতালে ভর্তি থাকবেন ততদিন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী হেল্পডেস্কেই থাকবে তার কার্ড ডিসচার্জের পর বাড়ি ফেরার জন্য বরাদ্দ করা হয়েছে নির্দিষ্ট অঙ্কের অর্থ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানোর ছবি উঠে এসেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও অপারেশনে অর্থক হওয়ার পর কথা বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখানে জমা দিলে এই ফ্যাসিলিটি দেওয়া হবে ফ্যাসিলিটি কি ওই সন্ধেবেলা পঁচিশ তিরিশ টাকার একটা টিফিন দেওয়া হবে আর আপনার কোনো ড্রপ যদি প্রয়োজন হয় সেটা এখানে না থাকলে বাইরে থেকে কিনে দেওয়া হবে কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক করার রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে নানা মহলে প্রশ্ন উঠছে প্রশ্ন হলো তাহলে কি থেকে সরকারি হাসপাতালে এবার বিনামূল্যে চিকিৎসার দিন শেষ স্বাস্থ্য সাথী প্রকল্পে বছরে পরিবার পিছু লক্ষ টাকা পর্যন্ত পাঁচ বিনামূল্যে চিকিৎসা মেলে পরিবারের একজনের চিকিৎসায় পাঁচ লক্ষ টাকা লেগে গেলে বাকিরা কি সরকারি হাসপাতালে আর বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন না সকলের জন্য স্বাস্থ্য ইন্স্যুরেন্স এটা সকলের জন্য স্বাস্থ্যের সঙ্গে এক নয় সুতরাং এই যে এই লোকগুলো যে চিকিৎসা স্বাস্থ্যসাথী কি অন্যান্য আয়ুষ্মান ভারত যেগুলো ক্লেম করবে সেখানে তারা যে একশো টাকার মধ্যে ষাট টাকা যে তার নিজের পকেট থেকে তারা খরচ করবে এইটা সরকারের ইনসিওর করা উচিত নইলে এই ধরনের স্কিমে কোনো লাভ নেই এই যে প্রিমিয়াম দিতে সরকারের যে খরচ হচ্ছে সেটাতেই সেই খরচটাই বরং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য খরচটা করা যেত এটা দেখতে হবে যে স্বাস্থ্যসাথী কার্ডটা এন্ট্রি পয়েন্ট হতে পারে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ওই পাঁচ লাখ টাকা লিমিট শেষ হয়ে গেলে যে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা ব্যাহত হবে বা কিছু হবে এইটা যেন না হয় এবং নিশ্চয়ই সেটা হওয়ার কথা না এবং সেইটার দিকে নজর রেখে যেমনভাবে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছিলো সব রকম ফ্যাসিলিটি পাচ্ছিল সেটাই যেন পেতে থাকে সাধারণ মানুষ সেই দিকটা নজর এবং সেই দিকটা ফর্মুলেট করতে হবে নতুন নির্দেশিকা ঘিরে এই যে প্রশ্ন উঠছে তার কোনো উত্তর এখনো সরকারের তরফে পাওয়া যায়নি ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ কলকাতা